আজ বিকাল তিনটায় তো মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। তো সাতটা এরকম নগর সংস্থায়, সেগুলি হল রানীরবাজার, মোহনপুর, উদয়পুর, শান্তিরবাজার এবং বিশালগড়, এগুলি মিউনিসিপ্যাল কাউন্সিল, আর দুটো নগর পঞ্চায়েত কমলপুর এবং জিরানিয়া। এখানে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি, কারণ নির্বাচন ঘোষণা হওয়ার প্রথম দিন থেকেই, বলা যেতে পারে তার আগে থেকেই, এসব জায়গা সন্ত্রাসের কবলে বিগত 43 মাস ধরে। আর নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই যে এই নগর সংস্থা এলাকাগুলোতে এই সন্ত্রাসের মাত্রা, এটাকে চরমে তারা তুলেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে 21 তারিখে যখন প্রথম সভা হয় রাজনৈতিক দলগুলোর সাথে, তখন আমরা বলেছি বিগত দিনের অভিজ্ঞতায় সেখানে জবরদস্তি করে আমাদের যে পূর্বতন নির্বাচিত সদস্যদেরকে যখন পদত্যাগ করিয়ে উপনির্বাচন হল, আমাদের প্রার্থীরা তখন গেছেন পুলিশের সামনে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রার্থীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সেই সময়তেও তারা থুটো জগন্নাথের কাজ করেছে, কোন পদক্ষেপ তারা নেয়নি। পুলিশ প্রশাসন তারাও মোমের পুতুলের মতো তারা তামাশা দেখেছে। ওই সমস্ত এলাকাতে এই ত্রিস্তর পঞ্চায়েতেরও এরকম উপনির্বাচন হয়েছে, পরবর্তী সময়ে সাধারণ নির্বাচন হয়েছে। একই অবস্থা যে রিটার্নিং অফিসারের অফিস ত্রিস্তর পঞ্চায়েতের ক্ষেত্রে এটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফিস, তারাই রিটার্নিং অফিসার, দখল করে আছেন রাত দিন, সেখানেই রাস্তায় বসে তারা পিকনিক করেন এবং অফিসের ভেতরে তারা বসে থাকেন। এমনকি অফিসের যারা কর্মচারী তাদেরকেও ভেতরে ঢুকতে গিয়ে এই বিজেপির লোকদের কাছে তাদের কাগজপত্র বা ব্যাগ ইত্যাদি সব খুলে দেখাতে হয়। আমরা বারে বারে আমরা বলেছি কমিশনকে এবং ওয়েস্ট ত্রিপুরার ডিএম, গোমতির ডিএম, কিন্তু ডিএমদের তরফ থেকে চিঠিপত্র দেওয়া হল, বিশেষ করে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক তিনি চিঠি লিখেছেন পুলিশের এসপির কাছে যে সমস্ত প্রার্থীদের জন্য নিরাপত্তা দেওয়া হয় এবং এই যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে এগুলো যাতে হটিয়ে দেওয়া হয়, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো ভূমিকা নেওয়া হয়। নির্বাচন কমিশনের কাছে যখন আমাদের প্রতিনিধিরা গেল বামফ্রন্টের তরফ থেকে, ওনার অ্যাপয়েন্টমেন্ট চাইল, টেলিফোন করল নির্বাচন কমিশনার, তিনি টেলিফোনই তুলেন। তো এই অবস্থায় এই সাতটা যে নগর সংস্থায় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করল এবং দুর্ভাগ্যের হল এই এলাকাগুলি কাদের নির্বাচনী ক্ষেত্র, মোহনপুর মন্ত্রী রতনলাল নাথের, জিরানিয়া এবং এই রানীরবাজার কার নির্বাচন ক্ষেত্র, সদ্য যে মন্ত্রী হলেন সুশান্ত চৌধুরী তার নির্বাচনী ক্ষেত্র, উদয়পুর শহর মন্ত্রী প্রণজিৎ সিংহ নির্বাচনী ক্ষেত্র, কমলপুর নগর পঞ্চায়েত মন্ত্রী মনোজ দেব নির্বাচনী ক্ষেত্র। তো মন্ত্রী যারা এই ত্রিপুরাজ্যের জনগণের কল্যাণের জন্য শপথ গ্রহণ করে, সংবিধান নামে যে শপথ করে যারা রাজ্য চালাচ্ছেন, তারাই আসি গণতন্ত্রে বধ করছেন। তো এটা বুঝতে অপেক্ষা রাখে না কাদের অঙ্গলি হিলনে, কাদের চক্রান্তে, কাদের নির্দেশে, কাদের পৃষ্ঠপোষকতায় এইভাবে
त्रिपुराज्यर एई नगर संस्था निर्वाचन आबार धर्षित हल। এই সরকার আজকে 43-44 মাস তারা শাসন চালাচ্ছে। তো আজকে 43-44 মাস শাসন চালানোর পর তারা দাবি করছেন তাদের প্রতিশ্রুতির দ্বিগুণ তারা করেছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে নির্দেশিকায় তার আশীর্বাদে ত্রিপুরাকে অন্য জায়গায় নিয়ে গেছেন। তো কেমন জায়গায় নিয়ে গেছেন, কেমন মার্গদর্শন আজকে আমরা লক্ষ্য করছি। আমরা তারা জনগণকে সামনা করতে ভয় পায়, মোকাবেলা করতে ভয় পায়। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই নির্বাচনকে শুধুমাত্র যে নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কাউন্সিল এটা এই কাচিহাতুরা পদ্মফুলের লড়াইয়ে জিতবার লড়াই হিসেবে দেখছি না। আমরা এই লড়াইকে দেখছি এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং এক্ষেত্রে সাধারণ মানুষ তারা শাসক দলের পক্ষে নয় এরাও বুঝতে পারছে। এই যে কিছু জায়গাতে তারা এই মনোনয়নপত্র দাখিল করার জন্য কিছু লোক এনেছে, সারা মহকুমা থেকেই তারা তাও জবরদস্তি করে আনতে হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলব যে এই নগর নির্বাচন এটা আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এটা নতুন মাইল ফলক হিসাবে এটা এই রাজ্যের সামনে নতুন নজির তৈরি করব এবং আমরা চেষ্টা করব সমস্ত গণতান্ত্রিক শান্তিপ্রিয় এবং যারা উন্নয়ন চায় তাদের সম্মিলিত প্রয়াসে ভারতীয় জনতা পার্টির এই সন্ত্রাস গণতন্ত্র বিরোধী কার্যকলাপকে পরাজিত করে এ রাজ্যে গণতন্ত্রের যে অক্সিজেন ফেরানোর জন্য সর্বাত্মক লড়াই আমরা করব।